সবাইকে স্বাগতম। আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 32,54,710। এখানে একটি সংখ্যা দেয়া রয়েছে, লক্ষ্য করা যাক। এবং এই সংখ্যাটিতে একটি ডিজিট হচ্ছে 5, তাই না? এই ডিজিটটির প্লেস ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমত লক্ষ্য করা যাক, এখানে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে 32,54,710। এটা হচ্ছে প্রদত্ত সেই সংখ্যা, এবং এই সংখ্যাটির একটি ডিজিট হচ্ছে 5। আমাদের 5 এই ডিজিটটির প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা জানি যখন কোন একটি সংখ্যার কোন একটি ডিজিটের প্লেস ভ্যালু আমাদের নির্ণয় করতে হয়, প্রথমত আমরা সেই ডিজিটটি লিখি। লক্ষ্য করা যাক, আমরা প্রথমত এখানে 5 লিখব। লক্ষ্য করা যাক, প্রথমত 5 লিখব। তারপর আমাদের সংখ্যায় অবস্থিত, লক্ষ্য করা যাক, এখানে প্রত্যেকটি ডিজিটকে আমরা শূন্য বানিয়ে দেব। কারেক্ট? তাহলে এখানে 4710, তাই না? এই প্রত্যেকটি ডিজিট হয়ে যাবে 0। তাহলে আমরা 5 এর ডান দিকে এখানে 4 সংখ্যক 0 বসিয়ে দিচ্ছি। অনুরূপভাবে 5 এর বাম দিকে 3 এবং 2 এই দুটি ডিজিট রয়েছে, তাই না? এই দুটি ডিজিটকে আমরা এখানে 0 বানিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখছি যে প্রদত্ত যে সংখ্যাটি, অর্থাৎ 32,54,710 এই সংখ্যাটির 5 যে ডিজিট রয়েছে, সেই ডিজিটটির প্লেস ভ্যালু হচ্ছে 50,000। কারেক্ট? 50,000। এবং লক্ষ্য করা যাক, এখানে 5 যে ডিজিটটি রয়েছে, সেই ডিজিটের বাম দিকে দুটি জিরো ডিজিট রয়েছে, তাই না? এই দুটি জিরো ডিজিটকে আমরা কিন্তু চাইলে এখানে উপেক্ষা করতে পারি। কারেক্ট? তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 50,000। কারেক্ট? তাহলে প্রদত্ত সংখ্যাটির 5 ডিজিটের প্লেস ভ্যালু হচ্ছে 50,000। তাহলে এটাই হবে অ্যান্সার।